হাই এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো আজকে দেখো, একদম ঘর দোরগুলো এখন গুছিয়ে নিচ্ছি, আর আমি কিভাবে শত কাজের মধ্যেও একদম 30 মিনিটের মধ্যে প্রত্যেক দিন সকালে আমি আমার বেডরুমটাকে ডিপক্লিন করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টই বিছানাটা থেকে শুরু করলাম, আর ঘরের মধ্যে মেন যেটা হলো সেটা হলো বিছানায়। বিছানাটা যদি একটু গুছানো থাকে তাহলে দেখবে পুরো ঘরটা দেখতেও ভালো লাগে, আর বিছানাটা যদি না গুছানো থাকে, তুমি যতই ঘর গুছিয়ে রাখো না কেন, দেখবে ঘরটা দেখতে কিন্তু বিশ্রী লাগবে। গুছানো গুছানো লাগবেই না, পুরো আগুছানো লাগবে। তো তার জন্য প্রত্যেক দিন আমার যে বেডরুম গুছাতে আসি না, আমি তখন আমার বিছানাটা থেকে শুরু করি। তো ফার্স্টেই আজকে যেহেতু ডিপ ক্লিন করছি, তো প্রত্যেক দিন তো আর ডিপ ক্লিন সম্ভব হয় না, প্রত্যেক দিন তো এমনিতে ফার্নিচারগুলো সমস্ত মোছামাছি করি, আর সপ্তাহে একদিন করে আমি মানে ডিপ ক্লিনটা করি। তো সেই সপ্তাহের ডিপ ক্লিনটাই আজকে করছি। তো তার জন্য দেখো, খাটের যে মেন চূড়াটা এটা আগে মুছে নিয়েছি, আর এই সাইডের টিনগুলো মুছে নিলাম। নিয়ে এবারে দেখো বালিশগুলো ঠিক করে নিচ্ছি। তো বালিশগুলো ঠিক করে তারপর এই যে কম্বল টম্বল যা আছে ওগুলোও গুছিয়ে গাছিয়ে নেবো। আর শীতকাল, তো শীতকাল চলে গেলে দেখবে আর কম্বল টম্বল গুছানো গাছানোর ব্যাপারটাও আর থাকবে না। শীতকাল বলেই বিছানা তুলতে গেলেও অতটা লেট হয়, আর না হলে গরমকালে দেখবে চট জলদি এক নিমিষেই বিছানাপত্র গুছানো হয়ে যায়, তখন তো আর কিছু থাকে না, দুইটা কাঁথা থাকে অতটুকুই। আর সেই কম্বলটা তো ঠিকঠাক করে গুছাতে লাগে, এখানে একটু সময় লাগে। তো বালিশগুলো ঠিক করে নিয়েছি, আর এবারে দেখো কুল বালিশগুলো ঠিক করে নিলাম। নিয়ে এবারে দেখো এখন কম্বলটা গুছিয়ে নিচ্ছি। সেই শীত পুরোপুরি টাটা তো বলছেই না, একটুখানি লাগছে সকালের দিকে, আবার দেখবে একটু ভোরবেলার দিকে লাগে, এরকমটা হয়। মাঝে মধ্যে আবার রাত্রির দিকেও একটু একটু লাগে। কতদিন আগে তো যা গরম দিয়েছিল, আমি তো ভাবলাম কি কম্বলটা তুলে নেবো নাকি, ভাগ্যিস তুলিনি, না হলে সে আমাকে আবার নামাতে লাগতো। আর কম্বল তুলতে গেলে তো একদম কম্বলের উষারটা খুলে ধুয়ে তারপর গিয়ে কম্বলটা তুলতে লাগবে, আর কম্বল নামাতে গেলে সে আবার তুষারটা লাগিয়ে ইয়ে করতে লাগতো। যাগে তুলনি রক্ষা হয়েছে, না হলে সে আমাকে আবার খাটুনিটা খাটতে হতো। তো এদিকে দেখো কম্বলটা এখানটা জায়গা মতো রেখে দিয়েছি, আর এটা হলো টাওয়ালটা, আমার মুছার টাওয়াল, মানে সমস্ত জিনিসপত্র যে মুছি। তো বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর মনে হলো আরে আমি তো স্ট্যান্ড ফ্যানগুলো মুছিনি। তো এবারে দেখো চারিদিকে স্ট্যান্ডটা মুছে নিলাম, মুছে এবারে দেখো টুলের মধ্যে উঠে যাচ্ছি। এখন পাখাটা মুছে নেবো, এগুলো কিন্তু প্রত্যেক দিন আমি করি না, তোমাদেরকে আগে বলে দিচ্ছি, মানে ঘরের সমস্ত ফার্নিচারগুলো প্রত্যেক দিন আমি ডিপ মানে মোছামুছি করি, কিন্তু এই যে সপ্তাহের যে একটা ডিপক্লিন না, তখন আমি একদম ঘরের পাখা থেকে ধরে দরজা থেকে ধরে, তোমরা তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে, ওই সপ্তাহের ডিপক্লিনটা করে নিই। এটা কিন্তু 30 মিনিটের মধ্যেই খুব সহজেই করা যায়, সত্য আমার কাজ থাকলেও না, এই যে সপ্তাহের একটা ডিপক্লিন সেটা আমি ঠিকঠাকভাবে আমাকে করতেই লাগবে। কী জানো তো বন্ধুরা, এগুলো করে তো আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি যেন একদিন যদি না মুছে রাখি না, আমার সে যেন ভালো লাগে না। আর ধুলোবালি তো এখন পড়বে, এখন তো দিনটাই এরকম আসলো, বৃষ্টি একটা ঝুমঝুমি হলে তারপর গিয়ে যদি ধুলোবালিটা একটু মজে। তো এই সাইডের টিনটাও মুছে নিয়েছি, মুছে এবারে দেখো এখন ড্রেসিং টেবিলটা মুছে নেবো। ড্রেসিং টেবিলের উপরের জায়গাটা তো মুছে নিয়েছি, এবার নিচটা মুছে নিচ্ছি। কী বলতো, আমি না বরাবরই মানে গুছানো গাছানো ঘর দেখতে পছন্দ করি, আর পরিষ্কার পরিচ্ছন্ন কাজটাই পছন্দ করি, নিজের কাপড় চোপড় থেকে ধরে ঘরের যা সমস্ত জিনিসপত্র আছে, এবার বেডরুম বলো আর কিচেন রুম বলো, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগবে। নিজের স্কিন কেয়ার করবো না, নিজের খাওয়া দাওয়া দরকার পড়লে লিড করে করবো, ওগুলোও কিন্তু দরকার। এটা আমি বলছি না যে আমি যেগুলো করছি এগুলো ভালো, নিজের খাওয়াটাও দরকার আর স্কিন কেয়ার যে ওটাও দরকার। তার আগেও আমার ঘরটা আগে ঠিকঠাক থাকতে লাগবে, ঘরটাও গোছানো গোছানো থাকতে লাগবে। এই যে ঘর আগোছালো করে নিজের স্কিন কেয়ার করবো, নিজেকে পরিপাটি করে রাখবো, সেটা ভালো লাগে না একটা মানুষ এসে তো আমার ঘরটার মধ্যে আগে ঢুকবে বলো, সে আমি পরিপাটি হয়ে রইলো আমার আমার ঘর অগোছালো হয়ে রইলো, সেটা আবার আমার ভালো লাগে না। সেই নিজে তো পরিপাটি হয়ে থাকবোই, না হয় একটু কম থাকবো, কিন্তু পরিপাটি তো হবই। তার আগে আমার ঘরটাকেও ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করতে লাগবে, সেটা আমি বরাবর থেকে এরকম, আমার গুছানো গাছানো না হলে যেন একদমই ভালো লাগে না। শত শরীর খারাপ থাকলেও মাঝখানে যদি আমি একদিন যদি ঘরটা না গুছাতে পারি বেশি অসুস্থ হলে, না হলে আমি শরীর খারাপ একটু যখন ভালো হয়ে যাবো না, তখনই দেখবে এই শরীর অসুস্থ শরীর নিয়েই কাজে লেগে পড়ি, তা নিয়ে যে কত বকাঝকা খাই, এটা বলছি না যে এটা আমার একটা ভালো অভ্যাস, এটা কিন্তু একটা খারাপ অভ্যাস, কারণ অসুস্থ শরীর নিয়ে কোনো দিনই কাজ করা উচিত না। কিন্তু তারপরও এই যে আমি অগোছালো অপরিষ্কার এটা আমি দেখতে পারি না, তার জন্য এগুলো পরিষ্কার করতে লাগে। তো এদিকে দেখো সোফার উপরে উঠে এই সাইডের টিনগুলোও মুছে নিলাম। নিয়ে এবারে আমি এখন এই যে সোফাগুলো এখন ঠিক করে নেবো, এদিকে তো ড্রেসিং টেবিলটা মুছিয়ে নিলাম দেখলি, তো এবারে সোফাগুলো একদম ঠিকঠাক করে নেবো। আর আমার না এই সোফাটার মধ্যে বসা হয় বেশি, আর ওদিকে দরজার পাশের সোফাটার মধ্যে বেশি বসা, আর এদিকে আর মাঝখানের সোফাটার মধ্যে আমার শাশুড়ি মাই বেশিরভাগ বসবে।
মা এটার মধ্যে আসলে মা এটার মধ্যে বসবে, মা ওই সাইডেরগুলোতে কমই বসে, আর আমার হলো এই যে দরজার এই পাশেরটা আর সামনের দরজার ওই পাশেরটা, এটার মধ্যে বসে বসে দেখবে আমি মোবাইল কাটবো, কারণ চার্জে লাগিয়ে মোবাইলটা কাটি সেই বেশিরভাগ আমার দরজার পাশের ইয়েটার মধ্যেই বসা হয়। তো এবারে দেখো কুশনগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে পুতুলটাকে একদম জায়গা মতো রেখে দিয়েছি। এবারে এই যে টেবিলটা এখন মুছে নেবো, তো তার জন্য মানি প্ল্যান্ট গাছটা দেখো একদম যেন জলে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, মানে নিচটাতে যেন একদম জল নেই এরকম। তো যেহেতু বাড়িতে গিয়েছিলাম দুদিন আগে, তো তার জন্য জলটাও তো দুদিন দেওয়া হয়নি, তো আজকে জলটা দিতে লাগবে ভালো করে। এখন তো গরমকাল, একদম দুদিন জল না দিলে গাছের গোড়ায় না মাটিগুলো যেন একদম পুরো খড়খড়ে হয়ে থাকে। তো এবারে দেখো এই টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, আর এই টেবিলটা না অনেকে বলে খালি রাখতে, কিন্তু আমার খালিটা ভালো লাগে না দেখতে, কাবারটা দিয়ে রাখলে যেন টেবিলটা দেখতে ভালো লাগে, এভাবে দেখলে একটা কীরকম খালি খালি ভাব লাগে একটা ভালো লাগে না। তো এবারে দেখো টেবিলের নিচে একদম কালারফুল, দেখো উপরেরটা সাদা আর নিচেরটা হলো এই লাল কালার, একদম সেম টেবিলটার মতোই, কিন্তু এই টেবিলের সাথে কিন্তু এটা আনা হয়নি, এটা আগেরই ছিল, তো আর টেবিলটা পরে আনা হয়েছিল, মানে মাছের ফুলগুলো শুধু ম্যাচিং নয়, না হলে পুরোটাই কিন্তু একদম পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তারপর কাবারটা দিয়ে এদিকে মানি প্ল্যান্টটা জায়গা মতো রেখে এবারে দেখো আমি এখন গডরেজটা মুছে নিচ্ছি। তো গডরেজটার এই যে নিচ টিচ সাইড ফাইড সমস্ত কিছু মুছে নিচ্ছি, এগুলো আমি প্রত্যেক দিনই করি, আর সপ্তাহে ডিপক্লিনের সময় তো এটা করবই। প্রত্যেক দিন যদি আমরা বন্ধুরা ফার্নিচারগুলো মুছে মাছে রাখি না, তাহলে দেখবে আমাদের জিনিসপত্রগুলো কিন্তু দেখতে চকচক করবে, আর সে যদি মানে ধুলোর উপর ধুলো পড়ে, এক মাস ছয় মাসে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি না, তাহলে দেখবে সেই নিজেরও খাটুনিটা বেশি হবে, আর জিনিসপত্রেরও না চকচকে ভাবটা কিন্তু থাকে না দিন দিন ধুলোবালি পড়তে পড়তে। তো প্রত্যেক দিন যদি এভাবে পরিষ্কার করে রাখা যায়, প্রত্যেক দিন না পরো সপ্তাহে একদিন বা মাসে একদিন এরকম করেও যদি করা যায় না, তাহলে দেখবে সেই জিনিসপত্রর গ্লেজ কিন্তু অন্যরকমই থাকবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তো এই যে দেখো এবারে সুগেজের নিচটা একদম মুছে নিলাম, নিয়ে এই যে সুগেজের সাইড ফাইডগুলো মুছে নিলাম, নিয়ে এবারে দেখো খাটের এই সাইডটা মুছে নিলাম, খাটের সব সাইড তো মুছে নিয়েছি, নিয়ে এখন এই সাইডটা মুছে নিচ্ছি। এই সাইডটা মুছে এবারে দেখো এই যে এখন মিরচিপটা ওদিক দিয়ে মুছে নিচ্ছি। এই মিরচিপটা থাকাতে ঘরের মধ্যে যা জিনিস আনবে তাই যেন ঘরের মধ্যে লাগে, এত পরিমাণের জিনিস, সেই যখন এটা আনতাম না ছিল না ঘরের মধ্যে, তখনও কিন্তু জিনিস রাখা ছিল, কিন্তু এখন এটার মধ্যেও জায়গা নেই এরকম। আর এখন কোনো জিনিস যে একটা এনে রাখবো সেটা যেন আমার ঘরের মধ্যে জায়গা হচ্ছে না, আর কয়েকটা কাপড় চোপড় হলেই না আমার আর সুকেস বলো আর গডরেজ বলো জায়গা হবে না, এত পরিমাণে যা জিনিস ঘরের মধ্যে আনবে তাই লাগে। বেশিরভাগ কিন্তু আমাদের মহিলাদেরই দেখবে কাপড় চোপড়টা যেন বেশি থাকে, আমারই বেশি এরকম, এত পরিমাণে কাপড় চোপড় পড়েছে, আর সেই একটু পুরনো হলে যে ফেলে দেবো সেটাও যেন মায়া লাগে। আমার না কাপড় চোপড়, কাপড়টা তো আমি কম পরি কিন্তু কিনতে আবার ছাড়ি না, কিন্তু পুরনো হলে যে একটু ফেলে দেবো সেটাও আবার মায়া লাগে, ফেলতেও যেন কষ্ট লাগে। কাপড় বলো যে কোনো জিনিসই মানে পুরনো হলে ফেলতে আমার যেন খুবই মায়া লাগে, আমি ফেলি না সহজে। তো এবারে দেখো দরজাটা মুছে নিচ্ছি, সামনেটা তো মুছে নিয়েছি, নিয়ে এবারে পেছনের জায়গাটা মুছে নিচ্ছি, আর তখন কিন্তু ওই যে ওইদিকের দরজাটাও কিন্তু মুছে নিয়েছি, আমাদের যে মানে ড্রেসিং টেবিলের সামনে যে দরজাটা ওইটাও কিন্তু মুছে নিলাম। তো এবারে দেখো দরজার এই সাইডটা মুছে নিয়েছি, দরজার মধ্যে তো আরও বেশি করে ধুলোবালিটা পড়ে, কারণ সে বাইরের ধুলোবালি সমস্তটাই তো এখানে এসে পড়ছে, আর যেহেতু আমাদের বাড়িটা স্ট্যান্ডের সাথে না, ধুলোবালিটা যেন সারাদিন তো গাড়ি আসা যাওয়া করছে, ধুলোবালিটা যেন আরও বেশি মানে বেশি হয়, আর দেখবে একদিন জ্বর তুফানটা দেবে তো সেই দেখবে ঝড়ে কী পরিমাণে না ধুলোবালি ঢুকে, সেদিন তো যা কষ্ট হয়। আর এদিকে দেখো ওই পাশে তেজপাতাগুলো রোদে দিয়ে রাখলাম, আর এদিকে আমি এখন আমার জায়ের সাথে কথা বলতে বলতে ঝাড়ুর নিচগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, শুকিয়ে গেলো তো এখন একটু টান দিলেই না নিচটা খুলে যাচ্ছে, কারণ এটা যদি না খুলে বেঁধে মানে রাখি না তাহলে কী বলো তো ঝাড়ুটা বেশি দিন যাবে না, বাদলে সে এগুলো আবার খুলে খুলে যাবে, তার জন্য এভাবে খুলে নিচ্ছি রোদে বসে। আমার জন্য রোদটা ভালোই লাগছে, কিন্তু বেশিক্ষণ কিন্তু বসা যায় না, একটুখানি বসবে সেই দেখবে আবার উঠে মানে লাগতে লাগবে উঠতে লাগবে, সেই বেশি রৌদ্র লাগলে আবার আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, আর আমার এমনিতেও না শরীরের মধ্যে ভিটামিন ডি এর অভাব, তো তার জন্য রোদটা একটু লাগালে ভালো, কিন্তু সেই মাথা যন্ত্রণার জন্য রোদে আবার বসতেও পারি না, আর এখন তো আর সেই শীত নেই যে রোদের মধ্যে মানে বসে থাকবো। গরমকালে তো দেখবে রোদটা যেন সহ্যই হয় না, শীতকাল হলে তো ঠিক আছে। তো দেখো এবারে ঝাড়ুগুলো এই যে ইয়ে করে নিলাম, মানে সবগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এবারে দেখো এগুলো এখন পরিষ্কার করতে লাগবে, তো এগুলো একসাথে জমিয়ে রাখবো, এগুলো কালকে অন্য জায়গায় নিয়ে ফেলতে লাগবে, আর ঝাড়ুগুলো এখন রোদেই থাকবে, কারণ আমার ঘর ঝাড়ু দেওয়াটা না খুবই অসুবিধা হচ্ছে, একটা ঝাড়ু বাড়তেই লাগবে, আর এই ঝাড়ুটা দিয়ে যে ঝাড়ু দিচ্ছি না এটা একটু মোটামতো কষ্ট হয় আমার ঝাড়ু দিতে গেলে তার জন্য। তো এবারে দেখো এবারে ঝাড়ু দেওয়ার পালা, ঘর তো গুছিয়ে গাছিয়ে মুছে রুছে নিয়েছি, তারপর ঝাড়ুগুলো পরিষ্কার করে নিয়েছি মাঝখানে গিয়ে, আর এবারে দেখো পুরো ঘরটা এখন আমি একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ও তোমাদের তো বলতে ভুলেই গেছি, সেদিন কিন্তু আবার একটা ঝাড়ুও এই বেঁধে নিয়েছিলাম, সেটা বলতে দেখো মানে ভুলেই গেছি। তো এবারে দেখো
পুরো ঘরটা এখন ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এবারে ভালো করে একদম ফেনাইল দিয়ে এখন ঘরটা মুছে নেবো। আমার ফেনাইল বা একটু সাপ না দিলে যেন ঘর মোছাটা ঘর মোছার মতো মনে হয় না। তো এই যে দেখো লাঠিটা নিয়ে নিলাম, লাঠিটা দিয়ে একদিকে তো হাত দিয়ে ঘর মুছলে ভালো হয়, কিন্তু লাঠিটা দিয়ে মুছলে না খাটের তলাটাও আমি মুছতে পারি না, হলে হাত দিয়ে ওই যে খাটের তলার মধ্যে ঢুকে ওই মানে খাটের তলাটা মুছে না ওইটা আবার পারি না, কিন্তু লাঠিটা দিয়ে হলে পারি। আর আমার আবার ঘর মুছলে সুপার তল খাটের তল ওইগুলো যদি না ক্লিন করি না না মুছি না সে যেন আমার ঘর যে মুছলাম ওইটা মনেই হয় না। তো তার জন্য ওই লাঠিটা দিয়েই মুছছি, না হলে দেখবে লাঠির মুছা থেকে হাতের মুছাটা কিন্তু অনেকটা ভালো হয়, কিন্তু কি করব বলো হাত দিয়ে যে বসে বসে খাটের তলে যে গিয়ে মুছাটা ওইটা আবার পারি না তার জন্য। তো এবারে দেখো এই যে সুকেচের তল, তারপর এই যে এই ইয়েটার তল, এই জায়গাটাও মুছে নিলাম, নিয়ে এবারে খাটের তলাটাও মুছে নেব। প্রত্যেক সপ্তাহে যদি এভাবে ঘর ডিপ ক্লিন করা যায় না সেই ঘরের চকচকে আলাদা থাকবে, ঘরটাও দেখতে সৌন্দর্য লাগবে, আর দেখবে সে জিনিসপত্রের আলাদা একটা চকচকে থাকবেই। তো এবারে দেখো খাটের তলাটা এখন মুছে নিচ্ছি, আর ওই সেট দিয়ে আমার আবার দুটো টাং রয়েছে, যে কত জিনিসপত্র ওইগুলো পেছনের রুমও জায়গা হচ্ছে না, তো তাই খাটের তলাটা এনে রেখে দিয়েছি। আমার আবার খাটের তলার মধ্যে না জিনিসপত্র থাকলে ভালো লাগে না, এই যে ভালো করে মুছে রোচা যায় না, তো যদিও এগুলো একটা সাইড দিয়ে রেখে দিয়েছি, আর না হলে বাদ বাকি পুরো খাটের তলায় আমার খালি ইয়ে আছে, মুছতে গেলে কোনো ইয়ে হয় না। তো এবারে দেখো মডুলার ড্রয়ারটা সরিয়েও আমি মুছে নিলাম নিচটা। যখনই আমি ঘর মুছবো না তখনই আমার একদম ঘর ভালো করে মুছতে লাগবে, কোনাকানি নিয়ে ঝাড় দিতে গেলেও এরকমটা হয়। সকালবেলায় তো বাসি করে এমনিতে ঝাড় দিয়ে নিই, আর যখন আবার স্নানে যাওয়ার আগে বা আমি যখন ঘর পুরো পরিষ্কার করবো তখন যখন ঘরটা ঝাড় দিই না পুরো একদম যত মানে কোনাকানি আছে সমস্তটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিই, না হলে কীরকম যেন একটা আমার লাগে, ঘর যে ঝাড় দিলাম সে ঝাড় দেওয়াটার মতো মনে হয় না। তো এদিকে পাখা চালিয়ে রাখলাম, না হলে তো ঘরটা শুকাবে না, আর আমি যদি ঘর মানে মোছার সাথে সাথে কেউ চলে আসে না সেই যেন আমার মাথাটা পুরো বিগড়ে যায়, তাই ঘর পাখাটা চালিয়ে আমি ঘরটা মুছি যাতে শুকিয়ে যায়, কারণ এই ভিজা ঘরের মধ্যে পা রাখলে না দেখবে সেই একটা যেন দাগ পড়ে থাকে। তো তার জন্য আমি সাথে সাথে পাখাটা চালিয়ে ঘরটা মুছি, রান্নাঘর বলো এই ঘর বলো যখনই আমি যে ঘরে মুছি না কেন পাখাটা চালিয়ে আমি মুছি। তো এবারে দেখো আমার ঘর মোছা কিন্তু প্রায় কমপ্লিটই, তো এবারে বারান্দাটাও মুছতে লাগবে। তো দেখো একদম সাইড ফাইড যা আছে সমস্তটা আমি মুছে নিয়েছি, স্রাব দিয়ে মুছলে না অনেকটা ময়লা কাটে, আর ফেনাইল দিয়ে মুছলে অনেকটা ফ্রেশ লাগে। তো এবারে দেখো আমার তো ঘর পরিষ্কার করা কমপ্লিট, এবারে দেখো ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো মানি প্ল্যান্টের মধ্যে জলটা দেবো, একটু পরে জলটা দেবো। এই যে দেখো প্রথম আমার ঘরে ঢুকেই না এই জায়গাটা দেখবে, সুপার জায়গাটা, টেবিলের জায়গাটা, তারপর এই যে ড্রেসিং টেবিলটা, ড্রেসিং টেবিলের সাথে মডুলার ড্রয়ার, আর এদিকে হলো আমার বিছানা, আর ওই সাইড দিয়ে ঘুরলেই দেখবে আমার সুকেস গডরেজ ওগুলো রাখা, আর এবারে দেখো পুরো ঘরটা। তো যাই হোক বন্ধুরা, আমার যে সপ্তাহে আমি কীভাবে 30 মিনিটের মধ্যে আমার ঘরটাকে ডিপ ক্লিন করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।